नमस्कार, सुकान्त शास्त्री। हमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री अपन सकल के जाना स्वागत। आमार आजकेर गवेषणार विषय मकर राशि गुरु बृहस्पतिर आशीर्वादे डिसेम्बर 2021 भाग्य बदलेर समय एलो। हाँ, ठीक धरेछेन, आजकेर ए भिडियो मकर राशिर जातक जातिकादेर डिसेम्बर 2021 केमन जाबे तारा गुरु बृहस्पतिर आशीर्वादे जीवन के बदलाते देखबे, नतून जुगेर सूर्योदय प्रत्यक्ष करबे, से सम्पर्के आमी ए भिडियो विस्तारित आलोचना करब। तार आगे बोली, हमारे यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर, पशे थका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरण भिडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार विस्तारित पलादेशे प्रवेश करी। आमार आजकेर गवेषणार विषय अभिनव। आजके आमी जे विषय आलोचना करब सेटी खुबी गुरुत्वपूर्ण विषय, ता हच्छे मकर राशि डिसेम्बर मास केमन चलबे। मकर राशि शनि साढ़े साथीते आज तारा अवश्य नाना भावे दग्ध, तादेर जीवने क्षति प्रभूत संघटित होयेछे। कोनो मकर राशि स्वजनहानि होयेछे, कारोर शरीरे नाना रोग भोग प्रवेश करेछे, केउ तो देनार जालाय घर बाड़ी बिक्री करते बाध्य होयेछे। सेई मकर राशिदेर बोलबो, आपनादेर सकल दुःखेर अवसान घटते चलेछे बछरेर शेष मास डिसेम्बरे। डिसेम्बरे आपनार भाग्य बदलेर दिन एलो, गुरु बृहस्पतिर आशीर्वाद आपनार माथाय पड़बे डिसेम्बरे। विशेष करे 5 तारीख, विशेष करे 8 तारीख, विशेष करे 10 तारीख एवं 16 तारीख, এই 4টি তারিখ একাধিক গ্রহের রাশি পরিবর্তন আপনার জীবনকে নতুন ভাবে গড়বে। প্রথম যে গ্রহের রাশি পরিবর্তন, আপনার জীবনে সর্বাধিক সর্বাধিক সফলতার পথে নিয়ে আসবে তা হচ্ছে মঙ্গল। মঙ্গল প্রবেশ করবে বৃশ্চিকে 5 ডিসেম্বর। মঙ্গল বৃশ্চিকে প্রবেশ মানে মকর রাশির একাদশ, একাদশে মঙ্গলের প্রবেশ, বিরাট সাফল্য আপনি কল্পনা করতে পারেন। আপনার আর্থিক সমৃদ্ধি, আপনার পারিবারিক উন্নতি, জায়গা জমি জনিত সমস্যা মিটে যাবে, এমনকি ভাই বা ভাতৃস্থানীয়দের সঙ্গে যে মতের অমিল চলছিল তাও সম্পূর্ণ মিটে যাবে। আপনার চতুর্দিকে বিরাট এক সুখের বাতাবরণ তৈরি হবে। যেহেতু মঙ্গল মানুষের জীবনে মঙ্গলময় ক্রিয়াদি করে থাকে, তাই আপনার পারিবারিক জীবনে যে অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে তাও মিটে যাবে। আপনার দেহের শক্তি আসবে, বলবৃদ্ধি হবে এবং রোগ ক্রমশ মুক্ত হবেন। সুতরাং মঙ্গলের এই প্রবেশ আপনার জীবনে বিরাট সাফল্য নিয়ে আসছে। দ্বিতীয় আরও একটা কথা বলতে হয়, সেটি হচ্ছে 8 তারিখ। 8 তারিখ এমন একটি গ্রহ তার রাশি পরিবর্তন করবে তা আপনাকে বিরাট সাফল্য দেবে, তা হচ্ছে বুধ। বুধ প্রবেশ করবে ধনুতে, ধনুতে বুধের প্রবেশ, আপনার অবশ্যই নানাভাবে সফলতা আসবে, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনি নতুন গৃহ প্রবেশের একটা খবর আপনার কাছে চলে আসবে। এছাড়া 10ই ডিসেম্বর যখন শুক্র মকরেই প্রবেশ করবে, আপনার জীবনে সুখের বন্যা বয়ে যাবে, প্রভূত সুখ প্রভূত সমৃদ্ধি আপনি গায়ে মাখতে পারবেন, আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। সুতরাং মকর রাশির কাছে ডিসেম্বর মাস অতি সৌভাগ্যের মাস। তবে আমি এখনও সেই তারিখ বলিনি যে তারিখে আপনি কিছুটা হলেও মুশকিলে পড়তে পারেন। হ্যাঁ, আপনাকে শত ভালোর মধ্যেও একটা খারাপের কথা শোনাতেই হবে, কারণ 16ই ডিসেম্বর ও রবি যখন ধনুতে প্রবেশ করবে, ধনু হচ্ছে দ্বাদশ, দ্বাদশে রবির প্রবেশের ফলে আপনার অবশ্যই পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অবনতি, তাদের সঙ্গে মতের অমিল ঘটতে পারে, আপনার নিজের সম্মানহানি হতে পারে। তাই ডিসেম্বর মাসের 1 থেকে 15 পর্যন্ত কোনো অসুবিধে নেই,
কিন্তু 16 তারিখের পর থেকে কিছুটা অসুবিধে আপনাকে টাচ করবেই মকর রাশি। তাই এই সমস্যা দূরী করার জন্যে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় আপনারা অবশ্যই প্রত্যহ সূর্য তথা রবিকে জল নিবেদন করবেন এবং সূর্যায় নমঃ এই মন্ত্র 8-9 বার জপ করবেন, পারলে 108 বার জপ করবেন যখন জল নিবেদন করবেন। এবং মনে রাখবেন জলেতে কিছুটা হলেও আপনি আতপ চাল এবং দুর্বা দিতে ভুলবেন না। তাই বলে মকর রাশি 2021-এর শেষ মাস ডিসেম্বর আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। গুরু বৃহস্পতি বিরাট আশীর্বাদ করবেন ধনস্থানে থেকে, ধনের বৃদ্ধি ঘটাবে, প্রভূত উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন। তবে রবির দ্বাদশী অবস্থান 16 ডিসেম্বরের পর থেকে আপনাকে কিছুটা সাবধানে থাকতেই বলবো। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি, রিসার্চ করা। নমস্কার, ধন্যবাদ।